এবারে জেলা সংবাদ। মুজিব বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফ জাহান জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাংবাদিকদের জানায়, 23 জানুয়ারি চুয়াডাঙ্গার 4 উপজেলা 134টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলো প্রদান করবেন। ইতিমধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া আরও 997টি ঘর নির্মাণ করে মুজিব বর্ষের মধ্যে প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ভূমি ও গৃহ প্রদান প্রসঙ্গে প্রেস কনফারেন্স করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। প্রতিনিধি রবিউল বাশার খান জানান, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর জানান, কুমিল্লা জেলার 17টি উপজেলায় মোট 3,172 জন গৃহ ও ভূমিহীনদের পর্যায়ক্রমে গৃহ ও ভূমি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ প্রদান কার্যালয়ে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে কুমিল্লার 17টি উপজেলায় 359টি গৃহ 359টি পরিবারকে গৃহ প্রদান করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। এ সময় জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নরসিংদীর রায়পুরাতে এই প্রথম 85 জন কৃষকের মাঝে 50 একর জমিতে যান্ত্রিক চাষাবাদ পদ্ধতি সমলয়ের চাষাবাদে ব্লক প্রদর্শন, ধানের চারা রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। রায়পুরা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আয়ত্তায় বৃহস্পতিবার খাকচকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে সমলয়ের চাষাবাদের উপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শোভন কুমার ধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বনি আমিন খান সহ আরো অনেকে। দর্শক, নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। এখন দেখবেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে 6 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ দে হারু হাওলাদারের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম। উটা উপজেলার মানুষ আজকে শান্তিতে নিরাপদে ঘুমায়, সন্ধ্যার পরে কখনো ঘুমের আওয়াজ শুনতে হয় না এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হইতে হয় না, চাঁদা দিতে হয় না। সেই মেয়রের এবং এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের কোশিস করুণায় মহান সৃষ্টিকর্তার হুকুমে আমি পুনর্বাসনে এখানে কাউন্সিলরের দায়িত্ব পালনকালে আমি আপ্রাণ চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে, এবং আমি কখনো আমি মাদকের ব্যাপারে কোনো থানায় সুপারিশ করি নাই। আমাদের প্রিয় নেতার আদর্শ বুকে ধারণ করে আমি 5 বছর এই অঞ্চলে সেবা দিয়েছি। আমি কোনো দুর্নীতির সাথে জড়াইনি এবং আমি আগামীতে এই অঞ্চলে ইতিমধ্যে আমার 6 নং ওয়ার্ডে পানি সরবরাহের কাজ সমাপ্তির পথে, বিদ্যুতের কাজ চলমান। আমি যদি মহান সৃষ্টিকর্তার হুকুমে এই অঞ্চলের মানুষের 6 নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের ভোটের মাধ্যমে যদি আমি দায়িত্ব পাই, তাহলে আমি এখানে অসমাপ্ত কাজগুলি মাননীয় মেয়র মহোদয়ের পরামর্শক্রমে তার আর সহযোগিতায় আমি পানি সরবরাহ কাজ, বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ এবং মাননীয় পৌরসভার প্রতিটি ঘরে গৃহস্থলীয় গ্যাসের ব্যবস্থা করবেন এবং শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করবেন। আর আমি এইভাবে বলতে চাই, আমি বিগত 5 বছরে 140টি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মেয়র মহোদয়ের মাধ্যমে আমি দিয়েছি। আমি কারো কাছ থেকে 1টি টাকা উৎকোচ গ্রহণ করি নাই। আমার আমি আগামীতে দায়িত্ব পাইলে মেয়র মহোদয়ের মাধ্যমে এই অঞ্চলের সকল রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট এবং বিদ্যুৎ সংযোগ, গ্যাস এবং পানি সরবরাহ সহ প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা যদি কেউ বাকি থাকে, আমার বিশ্বাস অর্ধপর্যন্ত আমার ওয়ার্ডে
140টি ভাতা দেওয়ার আমার এই মেয়রের পিরিয়ডে এই 5 বছরে আমি আমার আমলে দেওয়ার পরে নাই, তারপরে যদি কেউ বাকি থাকে সেটা নিশ্চিত করব। সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে, তাকে খুশি তাকে ভোট দিবে, আমি কারো প্রতি কোনো আক্রোশ নাই। কিন্তু আমার ভোটারদেরকে কোনো প্রতিহত বা প্রতিবন্ধকতার সৃষ্টি করলে এই বিষয়টি আপনারা দেখবেন এবং প্রশাসনের দৃষ্টিগোচরে আপনারা উত্থাপন করবেন। আমরা সাংবাদিক মন্ত্রী মহোদয়ের আমার প্রিয় ভাবি অসুস্থ, স্কোয়ার হাসপাতালে ভর্তি, এই দিনে সকল হিন্দু মুসলমান সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার জন্য দোয়া চেয়ে সকলকে আপনারা আমার আমার না এই অঞ্চলের মানুষের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এখানে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই আব্দুল জব্বার কলেজে 30 তারিখে হইতে না পারে এদিকে দৃষ্টি রাখবেন।